সবচেয়ে সুখের সময়টা, সবচেয়ে খুশির সময়, সবচেয়ে আনন্দের মুহূর্ত? দাদা, খুশির সময়ের কথা যদি বলি, আমি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা দিলাম, আমি 30তম ব্যাচের একজন কর্মকর্তা বা কর্মচারী যেটাই বলে। তো আমি যখন পরীক্ষা দিলাম দাদা, তখন পরীক্ষার রেজাল্টটা বেরোচ্ছিল না। আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম, রেজাল্ট বেরোবে বেরোবে, রেজাল্টটা বেরোচ্ছিল না, আমরা অপেক্ষায় ছিলাম। তো কোন একটা দিন আমি তারিখটা আপনাকে বলে দিই, তারিখটা হচ্ছে 2011 সালের নভেম্বরের 1 তারিখ। 2011 সালের নভেম্বরের 1 তারিখ রাত, তখন মনে হয় 11:42 হবে, 11:42-এ আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে বেরিয়ে পড়ি। ডিঅ্যাক্টিভেট করে বেরিয়ে পড়ার একটা কারণ ছিল দাদা, পরদিন ছিল আমার জন্মদিন, নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন। তো আমার লাইফে অনেক কষ্ট ছিল, এবং আমার একটা ফিলোসফি হচ্ছে এরকম যে আপনি যখন লাইফে কষ্টে থাকবেন, তখন আপনি বেশি বেশি করে কষ্ট নেবেন। এবং আমাদের যে প্রার্থনা বা প্রেয়ার, পৃথিবীতে কোনো প্রার্থনা কখনো কষ্ট ভোগ করা ছাড়া হয় না। আমরা যখন কোনো মিশনে থাকি, তখন মিশন মানে কি, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি, সেই রাস্তাটাতে আমাদের প্রধান কাজ হচ্ছে নিজেকে কষ্ট দেওয়া, কষ্টটাকে রিসিভ করতে জানা। কষ্টটাকে দাদা সবাই রিসিভ করতে জানে না, এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল আমার কাছে মনে হয়। তো আমি নভেম্বরের 1 তারিখ আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে বেরিয়ে পড়ি। এর কারণ ছিল নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন। তো আমি ভাবছিলাম, এখন আমি এমন একটা ছেলে যে ছেলেটা তার বাবা মাকে কাঁদিয়েছে, যে ছেলেটা লাইফে কিছু করতে পারেনি, তো সেই মানুষটা পরদিন নভেম্বরের 2 তারিখ বিভিন্ন মানুষের কাছ থেকে শুভকামনা পাবে, ভালো ভালো কথা শুনবে। আই ডোন্ট ডিজার্ভ দিস গুড ওয়ার্ডস, আমার এই গুড ওয়ার্ডস গুলো আমি ডিজার্ভ করি না। আমাকে সবাই বকা দিক, আমাকে সবাই খারাপ বলুক, আমাকে সবাই গালমন্দ করুক, সেটাই আমার জন্য ভালো, সেটাই আমাকে, আমি তো কিছুই না, আমাকে কেন এত কথা ভালো কথা বলবে। আর জন্মদিনের সময় আপনি তো জানেন দাদা, লোকজন ভদ্রতা বশত অনেক ভালো ভালো কথা বলে। তো এই কারণে আমি কষ্ট থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। জন্মদিনে বা মরে যাওয়ার পর হ্যাঁ, ভালো ভালো কথা বলে। তো আমার ইচ্ছে হচ্ছিল না যে আমি ভালো ভালো কথাগুলো রিসিভ করি। তো আমি ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে বেরিয়ে পড়ি তখন 11:40 বাজে। তো পরদিন আমার যারা, যাদের মাথায় আমার জন্মদিনটা ছিল নভেম্বরের 2 তারিখ, তারা আমাকে উইশ করেছে, বেশিরভাগ মানুষই উইশ করেনি, এবং ইট ওয়াজ নেচার, এটা হয় কথা, এটা হওয়ারই কথা ছিল। পরদিন দাদা তখন মনে হয় দুপুর দুইটায় যখন আমার মানে একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা 28 ব্যাচের একজন অফিসার। তো 28 ব্যাচের অফিসার, সে খুবই ভেবেচিন্তে কথা বলে। সাধারণত বিসিএস পরীক্ষার রেজাল্ট হবার আগে, দ্যাট ইজ সিভিল সার্ভিস পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবার আগে, অনেকগুলো গুজব রটে, রিউমার ছড়াই। তো রিউমার গুলো আমরা শুনে থাকি এবং কোনোটাই বিশ্বাস করি না বা কোনোটাই ওভাবে নিই না। কিন্তু আমার সেই বন্ধুটা আমাকে ফোন করে বলল যে সুশান্ত দেখ, আজ কিন্তু রেজাল্ট হতে পারে। সেই বন্ধুটা কখনো না জেনে কথা বলে না। তখন আমার কাছে খুব টেনশন হচ্ছিল, এতদিন ধরে ভাবছিলাম রেজাল্ট হয় না কেন, হয় না কেন, তখন ভাবছি রেজাল্ট হচ্ছে কেন, না হলে এখন এতদিন তো ভালোই ছিলাম, কি দরকার ছিল রেজাল্টটা হবার, ওরকম মনে হচ্ছিল। তো তখন আমি খুবই টেনশন বেড়ে গেল। তখন বাসায় মা ছিল, আমার বাবা ছিল কোর্টে, আমার ছোট ভাই ছিল টিউশনিতে। তখন দাদা আমি টেনশন কমানোর জন্য মুভি দেখা শুরু করলাম। আমি তখন খুবই মুভি ফ্রিক মানুষ ছিলাম, খুব প্রচুর মুভি দেখতাম। তো দেখুন আমি কেমন বোকা একটা মানুষ, আমি মুভি, আমি টেনশন কমানোর জন্য প্রথম দেখা শুরু করলাম ট্রফোর একটা মুভি আছে, দ্য 400 গ্লোভস, এটা দেখা শুরু করলাম। এরপর দেখা শুরু করলাম গডফাদার 2। গডফাদার 2 দেখে তো আসলে টেনশন কমার কোনো কারণ নেই, আমি ওটা দেখা শুরু করেছি টেনশন কমানোর জন্য। তো পরে আমি গডফাদার 2 দেখছি, বিকেল 3:45 সময় আমাকে একটা ফোন করলো, আমার এক দাদা ফোন করলো, দাদা ফোন করে বলল যে সুশান্ত আপনার রোল নাম্বার তো 30, 26, 53। আমি বললাম হ্যাঁ। তো বলে আপনি বিসিএস শুল্ক আবগারি ক্যাডারে প্রথম হয়েছেন। আমি বললাম প্রথম হয়েছে মানে প্রথম হওয়ার ব্যাপারটা কি, কারণ দাদা আমি কখনো বিশ্বাস করতাম না যে আমি প্রথম হতে পারবো। প্রথম হওয়ার ব্যাপারটা আমার কাছে সবসময় মনে হতো যারা অ্যালিয়েন, যারা অন্য গ্রহের মানুষ, তারাই মনে হয় প্রথম হয়, আমি কি করে প্রথম হব। তো আমি প্রথম ওনাকে বললাম আমি কি করে প্রথম হব, তখন উনি বললেন আপনি নিজেই দেখুন রেজাল্টটা, আমি একটু ব্যস্ত আছি, আমি ফোনটা রাখছি। তখন আমি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকলাম, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেখলাম বিসিএস এর রেজাল্ট দিয়েছে, আমি সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর দেখলাম যে ফন্টের রেজাল্টটা দেয়া হয়েছে সেই ফন্টটা আমার কম্পিউটারে নেই। পরে আমি ফন্টটা আবার ইনস্টল করলাম, ইনস্টল করার পর দেখলাম বিসিএস শুল্ক আবগারি ক্যাডারের প্রথম রোল নাম্বারটা হচ্ছে 30, 26, 53। আমি অবাক হয়ে গেছি, মানে
এই যে প্রথমে রোল নাম্বারটা দিল, আমার কাছে প্রথম অনুভূতি ছিল এরকম যে প্রথমে রোল নাম্বারটা কেন দিল, আমি এমন কি অপরাধ করেছি আমার রোল নাম্বারটা প্রথমে দিতে হবে, আমি ফার্স্ট কেন হব, আমি কি সমস্যা আমার, আমি কেন ফার্স্ট হব, ফার্স্ট হওয়ার কথা তো আমার না, আমি তো একটা চাকরি পেতে চেয়েছি, ফার্স্ট হব এটা তো মাথায় ছিল না কখনো। তখন আমি ওয়েট করছিলাম, আমি কাউকে বলিনি, আমার বাসায় আমার মা ছিল তাকেও বলিনি, আমি ওয়েট করছিলাম দেখি কোনো সংশোধনী দেয় কিনা, মাঝে মধ্যে তো সংশোধনী দেয়, তো আমি ওয়েট করছি। পরে 10 মিনিট পরে আবার রিফ্রেশ টিফ্রেশ করে আবারও ডাউনলোড করলাম পিডিএফ ফাইলটা, ডাউনলোড করে দেখি কি দাদা কোনো সংশোধনী দেয়নি। তখন আমি ভাবলাম আমি সত্যি সত্যি চাকরি পেয়ে গেছি, ফার্স্ট ট্রাস্ট হয়েছে, এগুলো আসলে আমার কাছে মাথায় ছিল না। তখন আমার কাছে মনে হলো আজকের পর থেকে সুশান্ত পালের ফোনটা কেউ রিসিভ অ্যাটলিস্ট করবে, আমাকে কেউ পাত্তাহীনতায় রাখবে না, আমি কিছুটা পাত্তা হলে পাবো, আমি যে একটা ফোন রিসিভ করার মতো মানুষ এটা কারো না কারো মনে হবে, কেউ না কেউ আমার ফোনটা রিসিভ করবে অ্যাটলিস্ট, সেটা আমার মনে হলো। আমি আমার মাকে ডাকলাম এবং আমার মা আমার রেজাল্টের কথা শুনে আমার কাছে এখনো মনে আছে খুব কান্না করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার রেজাল্ট হবার পর তোমার কোন ব্যাপারটা স্মৃতিতে কাজ করে, আমি বলবো আমার মায়ের চোখে জলটা স্মৃতিতে কাজ করে, আমার মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিলেন দাদা, এই ব্যাপারটা আমার খুব স্পর্শ করেছে। পরে আমার বাবাকে ফোন করা হলো, বাবা ফিরে এলেন কোর্ট থেকে, আমার ছোট ভাইকে ফোন করা হলো, সে কিছু মিষ্টি সাথে করে নিয়ে এসে ফিরে এলো বাসায়, এবং তখন আমি দেখলাম সবাই আমাকে ফোন টোন করছে, অভিনন্দন জানাচ্ছে, আমাকে কেউ দাদা কখনো ফোন করতো না, আমাকে সত্যি সত্যি কেউ কখনো ফোন করতো না, আমি ফোন করার মতো মানুষই ছিলাম না, সেই মানুষটাকে ফোন করছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আমার ওই আনন্দটার কথা মনে আছে। হ্যাঁ, নোবডি থেকে সামবডির যে জার্নিটা, মানে এই জার্নিটা মজার ব্যাপার হচ্ছে এই জার্নিটা ডিউরেশন ছিল, আপনাদের বলছি যারা শুনছেন, এই জার্নিটা ডিউরেশন ছিল 1 সেকেন্ডের মতো, অর্থাৎ 1 সেকেন্ড আগেও ছিল আমি নোবডি, যখন আমি শুনলাম আমি ফার্স্ট হয়েছি, আমি সামবডি হয়ে উঠলাম এবং আমি জানতাম না আমি প্রথম হব, এবং তখন সেই দিনটা ছিল আমার জন্মদিন, নভেম্বরের 2 তারিখ, তখন আমার কাছে মনে হয়েছিল এর আগে আমি এতগুলো জন্মদিন গেল, প্রত্যেক জন্মদিনে কিছু না কিছু উপহার পেয়েছে, প্রত্যেকটা উপহার এসেছে কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে, এই প্রথম কোন একটা জন্মদিনে আমি ঈশ্বরের কাছ থেকে, সরাসরি ঈশ্বরের কাছ থেকে কোন একটা উপহার পেলাম। আপনাদের বলছি যখন ঈশ্বর আপনাকে সরাসরি উপহার দেবেন, পুরস্কৃত করবেন, সেটা কখনো ছোটখাটো কিছু হবে না, সেটা অনেক বড় কিছু হবে, সেটার জন্য ওয়েট করুন। শুধু 1 সেকেন্ড আপনার লাইফটাকে পুরোপুরি একদম ইউটার্ন করে দিতে পারে, আপনার লাইফটাকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। এটাই ছিল আমার একটা দ্বিতীয় জন্মের কাহিনী। আমি আমার জন্মদিনে আই ওয়াজ বর্ন ফর দ্য সেকেন্ড টাইম, আমি আমার জন্মদিনে আরেকবার জন্মগ্রহণ করেছিলাম, এটাই ছিল আমার খুব সুখের একটা মুহূর্ত, যেটা আমার এই মুহূর্তে মনে পড়লো আপনাকে বললাম দাদা। মানে এটা এটা খুবই আনকমন যে জন্মদিনের দিনে এতটা বড় একটা গিফট পাওয়া, আমেজিং আমেজিং, এটা বিশ্বাস করা যায় না, সবচেয়ে মানে সেকেন্ড।